দেখ, একটা নোটিশ পাঠিয়েছি তোদের সিউর ওয়েবসাইটে, এটা দিয়েছে, ঠিক আছে? এই নোটিশটা জারি হয়েছে কবে, ঠিক আছে? নোটিশটার নাম্বার দেখ, লেখা আছে নোটিফিকেশন নাম্বার CSR, মানে নোটিফিকেশন নাম্বারটা যে অরিজিনাল যে প্রুফ, তুই নোটিফিকেশন সিউর নোটিফিকেশন নাম্বার কি আছে, CSR, ঠিক আছে? CSR 06/2023 লেটেস্ট নোটিশ, এটাই লাস্ট নোটিশ পেয়েছি সিউর ওয়েবসাইট দেখলে, ঠিক আছে? অর্থাৎ যে বিকম যে ফোর্থ, মানে ফোর ইয়ার, ঠিক আছে, ফোর ইয়ার অনার্স, ফোর ইয়ার অনার্স উইথ রিসার্চ বা থ্রি ইয়ার প্রোগ্রাম বিকম কোর্স। প্রোগ্রাম মানে যারা জেনারেল নিয়ে পড়বে, যারা জেনারেল নিয়ে পড়বে তাদের জন্য 3 বছরের বিকম, ঠিক আছে? যারা অনার্স নিয়ে পড়বে তাদের 4 বছর, আবার কেউ যদি রিসার্চ করতে চায় তাহলে, ঠিক আছে, ফোর ইয়ার বিকম অনার্স অর ফোর ইয়ার বিকম অনার্স উইথ রিসার্চ। বুঝতে পারছিস তো? সমস্ত জিনিস বলে দিয়েছে, তো সেই জিনিসগুলোই পড়ছি। দেখো ওখানে লেখা আছে, ইট ইজ নোটিফাইড ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট সিন্ডিকেট অ্যাট ইটস মিটিং হেল্ড অন 23rd June 2023 অ্যাপ্রুভ দ্য অ্যাডমিশন রেগুলেশন ফর সেমিস্টার ওয়াইজ ফোর ইয়ার বিকম অনার্স অর অনার্স উইথ রিসার্চ অ্যান্ড থ্রি ইয়ার বিকম কোর্সেস, ঠিক আছে? অর্থাৎ এই যে ওদের একটা সিন্ডিকেটে একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে এটা অ্যাপ্রুভড হয়েছে, কবে, সেটা 23rd June, অর্থাৎ 23rd June নোটিশটা বেরিয়েছে, ঠিক আছে? তো দেখ, এইটা, এই যে এইটা কোন সেশন থেকে অ্যাপ্লিকেবল, কোন সেশন থেকে, অর্থাৎ তোরা যে বছর HS পাস করলি তোদের থেকে কিন্তু এটা অ্যাপ্লিকেবল 23-24। কোন একাডেমিক সেশন থেকে অ্যাপ্লিকেবল? 23-24, তার আগের সেশন না, এই বছর। অর্থাৎ এই বছর যারা অ্যাডমিশন নেবে তাদের জন্যই কিন্তু এই সেশন, এইটা অ্যাপ্লিকেবল, এই নোটিশটা, ঠিক আছে? তো এই নোটিশটা জারি হয়েছে, তারপর আমি বলছি, তারপরে নিচের দিকে চলে আয়। দেখ নিচের দিকে লেখা আছে কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক CCF 2022, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাক্ট, এটা হচ্ছে অ্যাক্ট, সেই অ্যাক্টে বলা আছে। তো অর্থাৎ কি বললাম, CCF 2022, এটা কার আন্ডারে পড়ছে? CCF 2022, অর্থাৎ এই যে ফোর ইয়ার বিকম অনার্স আর অনার্স উইথ রিসার্চ আর থ্রি ইয়ার বিকম প্রোগ্রাম কোর্স, ঠিক আছে, এটা কি কার আন্ডারে পড়ছে? আন্ডার CCF 2022, ঠিক আছে? আমাদের যে সেকশন 54 আছে, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি যে অ্যাক্ট 1979, তার সেকশন 54 এই কথাগুলো সব বলা আছে, ঠিক আছে? তো অর্থাৎ এখানে কারা কারা অ্যাপ্লিকেবল, কোন সেশন থেকে অ্যাপ্লিকেবল বললাম, একাডেমিক সেশন 2023-24 থেকে এটা অ্যাপ্লিকেবল হয়েছে, ঠিক আছে? এইবার দেখ, মেন যেটা পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট থেকে টাইটেল অ্যান্ড কমেন্সমেন্ট, এখান থেকে তোকে পড়তে হবে। অর্থাৎ সিইউ কিন্তু ক্রেডিট সিস্টেমে চলে গেল, ক্রেডিট সিস্টেম, টোটালি ক্রেডিট সিস্টেমে চলে গেল। দেখ লেখা আছে কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক, সিইউ কিন্তু যে তোরা যে এখন ভর্তি হবি ফোর ইয়ার বিকম অনার্স, ফোর ইয়ার বিকম অনার্স উইথ রিসার্চ, বা কেউ জেনারেল নিয়ে যারা পড়বে, জেনারেলটাকে বলা হয় প্রোগ্রাম, বিকম প্রোগ্রাম নিয়ে যারা পড়বে থ্রি ইয়ার, তারা কিন্তু ক্রেডিট সিস্টেমে চলে গেল। অর্থাৎ তুই একটা করে ক্রেডিট পাবি, সব বলেইছি, ক্রেডিট জিনিসটাকেই তোকে বুঝিয়ে দিচ্ছি। এমনিতে আগেও ছিল CBCS চয়েস বেস ক্রেডিট সিস্টেম, তো ক্রেডিট সিস্টেমে চলে গেল। তোর যখন রেজাল্ট আসবে রেজাল্টের পাশে ক্রেডিট লেখা থাকবে, ক্রেডিট, ঠিক আছে? তো এই ক্রেডিটটাই যখন তুই সিবি তৈরি করবি ওখানে ক্রেডিট লেখা থাকবে। এইগুলো তোকে অনেকদিন, মানে বাইরের স্টেটে অনেকদিন আগে এটা চালু হয়ে গেছে, ঠিক আছে? তো আমাদের এখন চালু করলো। মেন যেই জিনিসটা এতক্ষণ যা বললাম, বললাম কিছুই কতটা মাথায় ঢুকলো বা ঢুকলো না, মেন পয়েন্ট এখন থেকে। তাহলে কি মেন পয়েন্ট, কাদের, কোন একাডেমিক সেশন থেকে অ্যাপ্লিকেবল? 2023-24 থেকে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হয়ে গেল। অর্থাৎ তোরা এবার HS পাস করি তোদের জন্য এটা অ্যাপ্লিকেবল, তোদের জানা খুব জরুরি। কি বলছে, ফোর ইয়ার বিকম অনার্স, মানে ডিউরেশন কতদিন তোকে পড়তে হবে, ফোর ইয়ার বিকম অনার্স, অনার্স ফোর ইয়ার বিকম অনার্স উইথ রিসার্চ, ঠিক আছে, বা প্রোগ্রাম কতদিন পড়তে হবে। তুই যদি ফোর ইয়ার্স পড়িস তাহলে তোকে 8টা সেমিস্টার, ফোর ইয়ার্স পড়লে কটা সেমিস্টার বললাম, 8টা সেমিস্টার, আর থ্রি ইয়ার্স পড়লে 6টা সেমিস্টার। তোরা সেমিস্টারের ব্যাপার জানিস কি জানিস না, তোকে বলে দিচ্ছি। আগে বিকম পড়ানো হতো, ইয়ার সিস্টেম ছিল আগে, দেখবি তোর বাড়িতে দাদা কাকা জ্যাঠা যারা পড়েছে জিজ্ঞাসা করবি, ওরা সব ইয়ারে পড়েছে, ইয়ারে, ঠিক আছে? 2017 সাল থেকে সেমিস্টার চলে এসছে, যে তোর দাদা সেমিস্টারেই পড়ছে। তো যাই হোক, এক একটা ইয়ারে 2টো করে সেমিস্টার, ঠিক আছে? ফার্স্ট ইয়ার সেমিস্টার 1, সেমিস্টার 2, সেকেন্ড ইয়ার সেমিস্টার 3, সেমিস্টার 4, থার্ড ইয়ার কি হবে, সেমিস্টার 5, সেমিস্টার 6, আর ফোর্থ ইয়ার সেমিস্টার 7, সেমিস্টার 8। এখানে এই কথাগুলোই বলেছে, ডিউরেশন হচ্ছে 8টা সেমিস্টার। তা 8টা সেমিস্টার কারা পড়বে, যারা বিকম অনার্স পড়বে বা অনার্স উইথ রিসার্চ, আর যারা বিকম জেনারেল পড়বে তাদের কটা সেমিস্টার? 6টা সেমিস্টার। একটা নিয়ম ভালো করেছে, এটা আগেও ছিল না, এইবার ভালো করেছে, তোমার ইচ্ছা হলে তুমি যখন খুশি সেমিস্টার থেকে বেরিয়ে যেতে পারো। তোমার যদি ইচ্ছা হয়, তোমার পড়তে ভালো লাগে না, তুমি কিন্তু বেরিয়ে যেতে পারো, ঠিক আছে? তো আগে এই নিয়মটা ছিল না। আগে এই নিয়ম কি ছিল, আগে ছিল ধর তোর বাড়িতে হয়তো অনেকে কেউ পড়ছে, কলেজে পড়ছে, এখন ধর কেউ সেকেন্ড সেমিস্টার পড়ছে বা কেউ ফোর্থ সেমিস্টার পড়ছে, ওর যদি এখন ভালো না লাগে ওই লাইন ছেড়ে বেরিয়ে যেতে পারে, কিন্তু ওকে কি বলা হবে, ও HS পাস বলা হবে। কিন্তু এখন নতুন যে নিয়ম করেছে, নিয়মটা খুব ভালো, কেউ যদি
বলেছে মিনিমাম একটা রুলস বেঁধে দিয়েছে, ফার্স্ট সেমিস্টার পড়লো, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে বেরিয়ে চলে গেল, তাহলে তাকে এইচএস পাসই বলা হবে। কিন্তু কেউ যদি সেকেন্ড সেমিস্টার হলো, ভালো করে রুলটা বল কি বলেছে, রুলটা বলছে কি বলেছে, সেকেন্ড সেমিস্টার শেষ হলো, সেকেন্ড সেমিস্টারের পর যদি বেরিয়ে যায় তাহলে ও একটা সার্টিফিকেট পেয়ে যাবে। কি বললাম বুঝতে পারলি, সেকেন্ড সেমিস্টার শেষ হলে ও যদি বেরিয়ে যায় আর পড়তে ভালো লাগছে না, ওকে একটা সার্টিফিকেট প্রোভাইড করবে, ঠিক আছে। তার মানে কি শুধু এইচএস পাস না, তার সঙ্গে একটা সার্টিফিকেট পেয়ে গেল। কারো যদি ফোর্থ সেমিস্টারের পর আর ভালো লাগছে না, মানে থার্ড বলেনি, দেখ ওয়ান ওয়ানের কথা বলেনি, কার কথা বলে সেকেন্ড, থার্ড সেমিস্টারের কথা বলেনি, ফোর্থ সেমিস্টার কি বলেছে, কেউ যদি ফোর্থ সেমিস্টার পড়ে বেরিয়ে যায় তাহলে আর পড়বো না, তাহলে তাকে কি দেবে, ডিপ্লোমা সার্টিফিকেট দেবে, ডিপ্লোমা, ডিপ্লোমা। এবার যদি কেউ সিক্স সেমিস্টার করে বেরিয়ে যায় তখন তাকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দেবে, কি বলবে, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট। এই কথাগুলো সুন্দর করে লিখেছে। তবে একটা কথা, সেকেন্ড সেমিস্টার যদি হয়ে যায়, সেকেন্ড সেমিস্টারের পর যদি না তুই বলি আমি কুইট করে বেরিয়ে যেতে চাই, আমি আর করবো না কলেজ, সেকেন্ড সেমিস্টার পর কুইট করে বেরিয়ে, তাহলে তোকে একটা ইন্টার্নশিপ করতে হবে, ইন্টার্নশিপ করতে হয়। যদি দেখবি যারা অনেকে ইন্টার্নশিপ করে, দেখবি যারা এমবিএ পড়ে বা ধর যারা বিবিএ করে, তাদের একটা ইন্টার্নশিপ হয়, ঠিক আছে, একটা দেবে কলেজ থেকে, ওইগুলো সব কলেজ থেকে গাইড করে দেবে। তাহলে তুই যখন বেরিয়ে যাবি তখন ইন্টার্নশিপ করতে হবে, তোর যদি মনে হয় আমি সেকেন্ড সেমিস্টারের পর বেরিয়ে যাবো তাহলে ইন্টার্নশিপ করতে হবে সেকেন্ড সেমিস্টার। তোর যদি মনে হয় না ফোর্থ সেমিস্টারের পর বেরিয়ে যাবো তাহলে সেকেন্ড সেমিস্টার ইন্টার্নশিপ কেন করবি, তুই যখন বেরোবি তখন ইন্টার্নশিপ করতে হবে। কি বললাম বুঝতে পারলি তো? এবার দেখ সব এই কথাগুলোই এখানে লিখেছে, বলছে দ্য ফোর ইয়ার বিকম অনার্স, অনার্স উইথ রিসার্চ প্রোগ্রাম শ্যাল বি আ মিনিমাম ডিউরেশন অফ এইট, তাদের জন্য অনার্স বা অনার্স উইথ রিসার্চ জন্য মিনিমাম এইট, উইথ এক্সিট অপশান। তুমি অনার্স করছো, তুমি অনার্স করছো, তুমি কবে এক্সিট করতে পারো, সেকেন্ড সেমিস্টারের পর এক্সিট করতে পারো, ফোর্থ সেমিস্টারের পর এক্সিট করতে পারো, আর সিক্স সেমিস্টারের পর এক্সিট করতে পারো, বুঝতে পারলি তো, মাথায় রাখবি। কিন্তু তুমি যদি জেনারেল নিয়ে পড়ো তাহলে তুমি সেকেন্ড সেমিস্টারের পর এক্সিট করতে পারো আর ফোর্থ সেমিস্টারের পর এক্সিট করতে পারো। স্যার সিক্স সেমিস্টারের পর, আরে সিক্স সেমিস্টার হয়ে গেল, তোর কোর্সই হয়ে গেল, তখন কি এক্সিট করবি, বুঝতে পারলি ব্যাপারটা, লাইনের মানে বুঝতে পেরেছিস তো? এখানে কিন্তু পরিষ্কারভাবে বলেছে। আর একটা কথা বলেছে, সেমিস্টার বছরে দুটো, জানতে হবে তোর জুলাই মাসে একটা সেমিস্টার, জুলাই মাস আর জানুয়ারি মাস, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে সেমিস্টার হবে বছরে দুটো, তাই তো, একটা জানুয়ারি মাস আর একটা জুলাই মাস। এখানে সুন্দর করে লিখেছে, দেখ দ্য অড সেমিস্টার উইল স্টার্ট, অড সেমিস্টার স্টার্ট হবে কবে থেকে, জুলাই মাস থেকে, জুলাই মাস থেকে স্টার্ট হবে অড সেমিস্টার, ঠিক আছে। আর ইভেন্ট সেমিস্টার স্টার্ট হবে কবে থেকে, জানুয়ারি মাস থেকে। এখন তুই বলতে পারিস, স্যার আমি তো ফার্স্ট সেমিস্টার কোনো অ্যাডমিশনই নিলাম না, তো জুলাই মাস থেকে কি করে, এটা দেখ যেহেতু আগে করোনা চলছিল অনেক কিছু পিছিয়ে গেছে, ওইগুলোকে একটা মেক আপ করার চেষ্টা করছে, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা, ঠিক আছে। হয়তো তোরটা জুলাইয়ের জায়গায় সেটা আগস্ট দিকে স্টার্ট হবে, কি বললাম বুঝতে পারলি? তাহলে তোকে মাথায় রাখে তোর সেশনটা কি, তোর জুলাইয়ে, জুলাই আরম্ভ হবে কি সেমিস্টার, অড, অড বুঝতে পারছিস তো, মানে এক তিন পাঁচ সাত জুলাইতে, জুলাইতে স্টার্ট হবে। আর ইভেন্ট কবে স্টার্ট হবে, ইভেন্ট কবে স্টার্ট হবে, স্যার জানুয়ারি, মানে দুই চার ছয় আট, বোঝা গেল, এটা মাথায় রাখতে হবে। তারপর কি বলেছে, থ্রি ইয়ার বিকম প্রোগ্রাম, প্রোগ্রাম মানে জেনারেলের কথা বলছে, থ্রি ইয়ার মানেই জেনারেল, আর ওটাকে প্রোগ্রাম বলা হয়, শ্যাল বি আর ডিউরেশন সিক্স, তার এক্সিট অপশন বলে দিয়েছি এইমাত্র, নিশ্চয়ই কোনো সমস্যা নেই। এবার কথা বলেছে, দেখবি তোরা নিশ্চয়ই শুনেছিস বা সিনিয়রদের মুখে শুনেছিস, দেখবি আমরা বিকম পড়ছি, এক একটা সেমিস্টার দিচ্ছি, আমার একটাতে সাপ্লি আছে, দুটো সাপ্লি আছে, বলে তো সাপ্লি, বুঝতে পারছিস তো, সাপ্লি মানে কোনো একটা সাবজেক্টে যদি ব্যাক পাস, তাকে সাপ্লি বলে। তাহলে এখানে যে রুল করেছে যে সাপ্লি আছে, তুই ধর এবছর ভর্তি হলি বিকমে, তুই কোন সাল, এটা তেইশ সালে ধর বিকমে ভর্তি হলি, তোকে সাত বছর টাইমটা কি দিয়েছে, সাত বছর, সেভেন ইয়ার্স, আগে এটা ছিল ফাইভ ইয়ার্স, এটাকে এখন সেভেন ইয়ার্স করেছে, সেভেন ইয়ার্সের মধ্যে ফুল কমপ্লিট করতে হবে, তো কোনো সাপ্লি থাকলে চলবে না। অনেকে কি হয়, কখনো কখনো কোনো সেমিস্টার দেয় না, দিতে পারে না, কোনো কারণে সেমিস্টার দিতে পারে না, এরকম করলে হবে না, কোনো কারণে, কোনো একটা কারণ বসে গেলো, যে কোনো কারণ, হয়তো ও এমন কোনো কোর্স করছে যার জন্য এখানে সময় হচ্ছে না, বিভিন্ন কারণ হতে পারে, তো কোনো কারণে সেমিস্টার দিতে পারলো না। সিইউ থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছি, তোমাকে সাত বছর টাইম দিলাম, সাত বছরের মধ্যে তোমাকে কিন্তু পুরো কমপ্লিট করতে হবে, সেভেন ইয়ার্স, আগে এটা কত ইয়ার্স ছিল, ফাইভ ইয়ার্স ছিল, এটা এখন সেভেন ইয়ার্স, সেভেন ইয়ার্স মানে ফুল কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এবার বলছে কাদের জন্য এটা অ্যাপ্লিকেবল, যেটা আগেই বলেছি বল, কারা অ্যাপ্লিকেবল এইটা, এই নোটিশটা কাদের জন্য অ্যাপ্লিকেবল, এবছর যারা এইচএস পাস করেছে, অর্থাৎ 2023-24 এই সেশনে যারা ভর্তি হবে তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তো তবে কেউ ধর বিকম পাস করে গেছে, ইউজি কোর্সে, তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল না, পাস করে তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল না, লিখে দিয়েছে ইউজি ডিগ্রি আর্লিয়ার নট এলিজিবল টু টেক অ্যাডমিশন, অ্যাডমিশন নিতে পারবে না। এইবার অ্যাডমিশন রেগুলেশন, অ্যাডমিশন রেগুলেশন, তাহলে তুই এই সিউর আন্ডারে যে এই যে ফোর ইয়ারের যে কোর্স বা থ্রি ইয়ারের কোর্স, তুই যদি এখানে অ্যাডমিশন নিতে যাস, তাহলে রুল ক্রাইটেরিয়াটা কি আছে, বলছে তোমাকে এইচএস পাস করতে হবে,
বলছে রুলটা বলে দিয়েছে এইচএস পাস করতে হবে বা ইকুইভ্যালেন্ট এইচএস এর ইকুইভ্যালেন্ট কোনো এডুকেশন এক্সামে পাস করতে হবে বুঝতে পেরেছিস কিন্তু ইংলিশ পেপার পরীক্ষা হতে হবে 100 নম্বরে পরীক্ষা হতে হবে ইংলিশ জোনে 100 তে পরীক্ষা হয় এগুলো সব ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে ঠিক আছে তো আচ্ছা আরেকটা কথা বলে দিই দেখবি তোরা নিশ্চয়ই শুনেছিস অনেকে ভোকেশনাল কমার্স বলছিলাম ভোকেশনাল কমার্স অনেক স্কুলে পড়ানো হয় কেউ যদি ভোকেশনাল কমার্স নিয়ে পড়ে কেউ যদি ভোকেশনাল কমার্স নিয়ে পড়ে তাদের জন্য কিন্তু তারা 4 ইয়ার বিকম অনার্স করতে পারবে না তারা শুধুমাত্র করতে পারবে প্রোগ্রাম 3 ইয়ার্স করতে পারবে দেখবি অনেক স্কুলে ভোকেশনাল পড়ানো হয় ভোকেশনাল কমার্স প্রচুর জানি তোর স্কুলে পড়ানো তো ভোকেশনাল কমার্স তো যারা ভোকেশনাল নিয়ে পড়েছে প্রচুর নাম্বার পেয়েছে ভোকেশনালে অনেক নাম্বার পাওয়া যায় তারা কিন্তু 3 বছরেরই বিকম করতে পারবে 4 বছর এলিজিবল নয় তারা তারা কিন্তু 4 বছরের জন্য এলিজিবল নয় তাহলে তাহলে এগুলো তোকে জানতে হবে তুই যখনই অনেকে দেখবি অনেকে ফর্ম ফিল আপ করে ভোকেশনাল থেকে এসেছে তাহলে কিন্তু 4 বছর করলেও পারবে না ঠিক আছে তো ওরা করতে পারবে না 4 বছর ক বছর করতে হবে 3 বছর ভোকেশনাল কমার্সে আরো অনেক কিছু আছে যখনই ফর্ম ফিল আপ করতে গিয়ে কিছু কিছু সমস্যা ক্রিয়েট হবে তো এগুলো বলে দিচ্ছি কারা অ্যাডমিশন নিতে পারবে বলি স্যার আপনি তো এইমাত্র বললেন ধরুন এই বছর যারা এইচএস পাস করে তারা অ্যাডমিশন নিতে পারবে কারণ আগের বছর যে এইচএস পাস করে তারা আগের বছর ভর্তি হয়নি সে কি এই বছর অ্যাডমিশন নিতে পারবে না ভাব আগের বছর কেউ এইচএস পাস করেছে কোনো কারণে আগের বছর ভর্তি হতে পারেনি তো এই বছর কি ভর্তি হতে পারবে না হ্যাঁ পারবে কিন্তু এর জন্য ইউনিভার্সিটি কি বলছে স্যার এখন তুই বলতে স্যার 16 সালে বা 17 সালে একজন পরীক্ষায় পাস করেছে 17 এ পাস করেছে তারপর কোনো কোনো কারণবশত আর পড়াশোনা করতে পারেনি ওর ইচ্ছা হয়েছে এই বছর ভর্তি হয় ও কি ভর্তি হতে পারবে না রুল কি বলেছে সিউর রুল কি বলছে মিনিমাম 3 বছর 3 বছর মানে 21 সাল 22 সাল 23 সাল এই 3 বছরের মধ্যে হলে তুমি ভর্তি হতে পারবে তার আগেরগুলো হবে না এখানে বলে দিয়েছে পরিষ্কার হয়ে বলে দিয়েছে 3 ইয়ার্স 3 ইয়ার্স এর বেশি হলে তোমার ল্যাপস হয়ে যাবে বুঝতে পারলি তো ধর কেউ ধর ভর্তি হতে পারেনি তার জন্য কত লিমিট রয়েছে 3 বছর আবার আমরা যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পড়ছি অনেক কিন্তু সিবিএসই বোর্ড থেকে আসে অনেকে আইসিএসসি বোর্ড থেকে আসে আবার কি হয় এনআইওএস মানে দেখবি ওপেন ওপেন থেকে পড়াশোনা করে ওপেন থেকেও কিন্তু অনেকে এইচএস দেওয়া যায় ওখান থেকেও কিন্তু কলেজে ভর্তি পারে তাদের জন্য আগে কি হতো আগে না মাইগ্রেশন সার্টিফিকেট লাগতো এবছর থেকে আর মাইগ্রেশন সার্টিফিকেট দরকার নেই তাহলে কতগুলো নোটিশ দিয়েছে পুরো সবকটা নোটিশ আমি তোকে পড়ে দিচ্ছি আর একটা কথা দেখবি তোদের নিশ্চয়ই শুনেছিস তোরা এইচএস দিয়েছিস এবছর তোদের অনেক বন্ধু বান্ধবের না এনভায়রনমেন্ট স্টাডিজ ছিল জানিস তো ইএনভিএস ছিল অনেকের অনেকের ইএনভিএস ছিল জানিস নিশ্চয় অনেকের ইএনভিএস ছিল তো সিওর গাইডলাইনে পরিষ্কার হয় বলে যে তুমি যখন ফর্ম ফিল আপ করবে দেখি ফর্ম ফিল আপ করতে গেলে না কোনো কোনো কলেজ বলা হয় বেস্ট অফ 4 আর বেস্ট অফ 5 বলা হয় যখন ফর্ম ফিল আপ করবি আমি এখন দেখাচ্ছিলাম কিছু জনের স্কটিশ চার্জ বেস্ট অফ 4 বা বেস্ট অফ 5 বেস্ট অফ 4 হোক কোনো কলেজে বেস্ট অফ 4 বলবে তো কোনো কলেজে বেস্ট অফ 5 বলবে এটা বললে ওখানে কিন্তু ইএনভিএস এর নাম্বার তুই বসাতে পারবি না কারো যদি থাকে ইএনভিএস এই জন্য বারবার বলা হয় যখনই তুমি স্কুলে সাবজেক্ট চুজ করো ইএনভিএস যতই ভালো নাম্বার আসুক তুমি ইএনভিএস নিও না কারণ ওখানে নাম্বারটা বেস্ট অফ 4 বা বেস্ট অফ 5 আসবে না বোঝা গেল কি বললাম তবে তোমার যদি এনভায়রনমেন্টাল সায়েন্স থাকে তাহলে আসবে ইউনিভার্সিটি থেকে বলছি যদি এনভায়রনমেন্টাল সায়েন্স থাকে তাহলে তুমি নিতে পারো এনভায়রনমেন্টাল স্টাডিজ কিন্তু ওর মধ্যে আসবে না কি আসবে সায়েন্স আসবে ঠিক আছে তো এবার বলছে যেটা আমি আগেও বলেছি তোরা সবাই জানিস মিনিমাম ক্রাইটেরিয়া কত পার্সেন্ট মার্কস পেলে আমি ভর্তি হতে পারবো তুমি যদি 4 ইয়ার অনার্স নিতে চাও মানে তুমি যদি অনার্স নিয়ে পড়তে চাও বিকম অনার্স তাহলে কত পার্সেন্ট মার্কস থাকতে হবে বলছে মিনিমাম 50% মার্কস থাকতে হবে মিনিমাম 50% এগ্রিগেট টোটালে 50% থাকতে হবে লিখেছে এটা ইউনিভার্সিটির গাইডলাইন এখন বলি স্যার গোয়েঙ্কা কলেজ 90% নিচে নেয়ই না সেটা হচ্ছে এক একটা কলেজ ওদের একটা ডিমান্ড থাকে কিন্তু এটা ইউনিভার্সিটির গাইডলাইন এটা তোকে মানতে হবে ঠিক আছে তো তো বলছে মিনিমাম 50% মার্কস ইন দ্য এগ্রিগেট আর তুই যেই সাবজেক্টে অনার্স নিতে চাস তুই যেই সাবজেক্ট মানে কি বেসিক্যালি সবাই অ্যাকাউন্টসেই অনার্স নেবে তাহলে রিলেটেড সাবজেক্ট ভালো করে শোন রিলেটেড সাবজেক্টে আমি বলছি রিলেটেড সাবজেক্ট কাকে বলে রিলেটেড সাবজেক্টে তোকে 45% মার্কস থাকতে হবে তাহলে কি বললাম তুই যদি বিকম অনার্স নিয়ে পড়তে চাস তাহলে টোটাল কত হতে হবে 50% টোটাল কাদের জন্য জেনারেল যেমন তোরা যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 50% মার্কস থাকতে হবে টোটাল 50% আর কি আর কিছে যেই সাবজেক্টে অনার্স নিতে চাস সেই সাবজেক্ট পেপারে তোকে 45% মার্কস থাকতে হবে বা তুই ধর অ্যাকাউন্টসে অনার্স নিয়ে যাস অ্যাকাউন্টসে 45 নেই কিন্তু রিলেটেড সাবজেক্ট কাকে বলে নিচে বলেছে রিলেটেড সাবজেক্ট বলতে পারে অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ ঠিক আছে তো বিজনেস ইকোনমিক্স অ্যান্ড বিজনেস ম্যাথামেটিক্স আগে ছিল এখন হয়তো অনেক স্কুলে পড়ানো হয় তাই জন্য লিখেছে বিজনেস ইকোনমিক্স অ্যান্ড বিজনেস ম্যাথামেটিক্স বিজনেস অর্গানাইজেশন ম্যাথামেটিক্স বিজনেস ম্যাথামেটিক্স ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স বিজনেস স্টাডিজ বলেছি অফিস অ্যান্ড সেক্রেটারিয়াল প্র্যাকটিস ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এলিমেন্ট অফ কস্ট অ্যাকাউন্টেন্সি অ্যান্ড অডিটিং বুক কিপিং কমার্স কস্ট অ্যাকাউন্টেন্সি
প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, এইগুলোকে বলা হয় রিলেটেড সাবজেক্ট। যে কোনো সাবজেক্ট যদি 45% পেলেই তুই অ্যাকাউন্টস অনার্স পেয়ে যাবি, যে কোনো সাবজেক্টে, বুঝতে পারলি তো? এবার ধর তোরা জানবি, কেউ ধর আর্টস থেকে এসেও কিন্তু তোর, কেউ ধর তোরা কি জানতি সায়েন্স থেকে আসলে কেউ বিকম অনার্স করতে পারে, এটা জানতি, আগেও বলেছি, কিন্তু আর্টস থেকে আসলেও কেউ বিকম অনার্স করতে পারবে। কি করে পারবে? আর্টস থেকে আসলে এর মধ্যে যে কোনো সাবজেক্টকে থাকতে হবে, যে কোনো সাবজেক্ট। আর্টসে যারা পড়ে তাদের ইকোনমিক্স থাকে, আর্টসে যারা পড়ে কিন্তু অনেকে কিন্তু ইকোনমিক্স নেয়, তাই তো? তাহলে ওরা যদি ইকোনমিক্স যদি নাম্বার তুলতে পারে তাহলে পেয়ে যাবে। ওখানে কি বলছে, রিলেটেড সাবজেক্টে কত থাকতে হবে? 45%, তাহলে কিন্তু চান্স পাবে আর্টসের স্টুডেন্টও কিন্তু তোর বিকম অনার্স করতে পারবে। এইবার এটা তো একটা কন্ডিশন বলেছে, তাহলে কি বললাম, টোটাল কথা বললাম 50 আর রিলেটেড সাবজেক্টে 45, অর কি বলেছে 55% মার্কস থাকতে হবে, 55% মার্কস ইন দ্য সাবজেক্ট অর রিলেটেড সাবজেক্ট ইন দ্য প্রিভিয়াস কোয়ালিফিকেশন এক্সামিনেশন, ঠিক আছে? এটা বলেছে, মানে আগের বছর যে পরীক্ষাটা দিলি ওখানে তোকে কত পার্সেন্ট মার্কস হবে, 55% মার্কস থাকলেই হবে, ঠিক আছে? তো যে সাবজেক্ট তুমি অনার্স হবে সেই সাবজেক্টে। সেকেন্ড পয়েন্ট কি বলেছে সেটা কাদের জন্য জানিস তো? রিজার্ভ ক্যাটাগরি, রিজার্ভ বুঝতেই পারছি, এসসি এসটি ওবিসি এ ওবিসি বি, এদের জন্য কত বলেছে, কোনো ঝামেলাই নেই, এটা জানিস বেকার কথা, 40% পেলেই ওরা চান্স পেয়ে যাবে, ঠিক আছে? তো এটা কি বললাম, এটা কিন্তু ইউনিভার্সিটি গাইডলাইন, এমন হতে পারে কোনো কলেজে 40% নাও নিতে পারে, এটা ইউনিভার্সিটির গাইডলাইন, ঠিক আছে? তো রিলেটেড সাবজেক্ট তোকে বললাম, অ্যাটেন্ডেন্স খুব ভাইটাল জিনিস, আগেও যে অ্যাটেন্ডেন্সের রুল ছিল এখনো তাই অ্যাটেন্ডেন্সের রুলস আছে, বলছে তুমি যদি ভালো করে শুনে নে, তুমি যদি 60% নিচে অ্যাটেন্ডেন্স থাকো, মানে টোটাল ক্লাস যতগুলো ক্লাস হবে, তুই কতদিন কলেজে গেছিস সেটা ম্যাটার করে না, তুই কলেজে রোজ গেছিস দেখা গেলো একটাও ক্লাস করিস নি, এটা করলে হবে না, তুই কলেজে গেছিস, কলেজে কটা কতগুলো ক্লাস হয়েছে, নাম্বার অফ ক্লাস, ধর কলেজে 100টা ক্লাস হয়েছে, ঠিক আছে, তার মধ্যে তুই কটা ক্লাস করেছিস, সাপোজ 100টা ক্লাস, তুই 20টা ক্লাস করেছিস, তাহলে তুই 20% অ্যাটেন্ডেন্স হলো, ঠিক আছে? কলেজে টোটাল যতগুলো ক্লাস হবে তার মধ্যে তুই কতটা ক্লাস অ্যাটেন্ড করিস, তাহলে তুই বেরিয়ে যাবে পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স, কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ছিল, ঠিক আছে? বলছে তোর অ্যাটেন্ডেন্স যদি 60% কম হয় তাহলে তোকে পরীক্ষায় বসতে দেবে, তোকে আবার পরের বছর ভর্তি হতে হবে, অ্যাটেন্ডেন্স যদি 60% কম, এটা ইউনিভার্সিটির গাইডলাইন বলে দিয়েছে, অ্যাটেন্ডেন্স যদি 60% কম হয়। এখন তুই বলতে পারিস স্যার আমার পাড়ায় না একটা ছেলে আছে, ও এই কলেজে পড়ে, তো কলেজে কোনোদিন যায় না, তাহলে ও পরীক্ষা দিচ্ছে কি করে? দেখ সেটা হচ্ছে কলেজের ব্যাপার, হয়তো কলেজ হয়তো আগামী দিনে এই নিয়মটা চালু হয়ে যাবে, অনেক কলেজই আছে, যেমন ওর দাদা মনিন্দতে পড়ে, দাদা অর্ধেক দিন কলেজেই যায় না কিন্তু পরীক্ষা দিতে পারে, কিন্তু অন্য আরেকটা কলেজ সিটি কলেজ পরীক্ষায় বসতে দেয়নি, জয়পুরিয়া কলেজ আগের বার প্রচুর স্টুডেন্ট আটকে দিয়েছে, মানে অ্যাটেন্ডেন্স নিয়ে বিশাল ঝামেলা করে, বোয়েঙ্কা কলেজ প্রচুর ঝামেলা করে, এগুলো তোকে মাথায় রাখতে হবে। কি বললাম বুঝতে পারলি, অ্যাটেন্ডেন্স মার্কস, মানে এটা ইউনিভার্সিটির গাইডলাইন বলছি, সিক্সটি পার্সেন্টের নিচে হলে তোকে পরীক্ষায় বসতে দেবে না, কিন্তু তোর অ্যাটেন্ডেন্স যদি 60% থেকে 75%-এর মধ্যে থাকে তাহলে তোকে টাকা দিতে হবে কলেজকে, ঠিক আছে? কনসেশন ফিস দিয়ে তোকে পরীক্ষায় বসতে হবে, রুল বললাম, রুল 60 থেকে 75, যদি 75%-এর ওপর থাকে তাহলে কোনো সমস্যা নেই। এবার বলছে কলেজে একটা অ্যাটেন্ডেন্সের ওপর নাম্বার আছে, 60% নিচে অ্যাটেন্ডেন্স থাকলে তুই পরীক্ষায় বসতে হবে, তোকে কী নাম্বার দেবে? কিন্তু তোর যদি অ্যাটেন্ডেন্স যদি 60 থেকে 75% থাকে তাহলে তোকে 10-এ কত দেবে জানিস? 6 দেবে, 10-এ 6 দেবে, দেবে 10-এ 6, যদি 75% থেকে 90%-এর মধ্যে থাকে তখন তোকে দেবে 10-এ 8, আর যদি 90%-এর ওপর যদি অ্যাটেন্ডেন্স থাকে তখন তোকে দেবে 10-এ 10। কি বললাম বুঝতে পারলি তো? 20 নম্বর পুরো কলেজের হাতে, এটাকে বলা হয় ইন্টারনাল অ্যাসেসমেন্ট, ইন্টারনাল অ্যাসেসমেন্টের মধ্যে 10 নম্বর তোর কলেজে পরীক্ষা হয়, ঠিক আছে? কলেজে 10 নম্বরের পরীক্ষা হবে আর 10 নম্বর অ্যাটেন্ডেন্সের ওপর নাম্বার আছে, তাহলে বুঝতে পারলি ব্যাপারটা? তো সুতরাং কলেজ করাটা বাধ্যতামূলক, কম্পালসারি কলেজ, কলেজ করা কম্পালসারি। এই জন্য আমরা অফলাইনে ক্লাস কখন রাখবো, যা যে যেমন কলেজ করবে সেই অনুযায়ী আমরা টাইম ফিক্সড করবো, মর্নিং কলেজ করলে কেউ আমরা 11টা বা 12টার থেকে ক্লাস করবো, কেউ যদি তোর ডে কলেজ করে, কেউ যদি ডে কলেজ পড়ে তাহলে তার জন্য আমরা টাইম রাখবো কি, ইভিনিংয়ে রাখবো, ইভিনিং মানে কি 5টা থেকে 7টা বা 7টা থেকে 9টায় আমরা রাখবো, আর যদি কেউ যদি ইভিনিং কলেজ পড়ে তার জন্য আমরা তোর 12টার ক্লাস রাখবো, এইগুলো সব ভেবে চিনতে এগুলো করবো, ঠিক আছে? তো তাহলে বুঝতে পারলি, অ্যাটেন্ডেন্স মাস্ট, মানে হেভি হেভি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট অ্যাটেন্ডেন্সটা। এবার দেখ, এবার মেন জিনিস চলে আসে, কি কি সাবজেক্ট তোকে পড়তে হবে, যে সাবজেক্টগুলোর কথা বলা হয়েছে, সাবজেক্টের নাম বলছি না, ওরা সাবজেক্টের একটা কোড বলেছে, সেই কোডগুলো, প্রথম হচ্ছে ডিএসসিসি, আমি নামগুলো বলছি, ডিএসসিসি, আগে ছিল নাম ডিএসসি, এখন সেটা হচ্ছে ডিএসসিসি, কি বললাম বল, ডিএসসিসি, এটা একটা সাবজেক্ট তোকে পড়তে হবে, কি ডিসিপ্লিন স্পেসিফিক কোর কোর্স,
এটা কেউ যদি অনার্স নেয় তাদেরও পড়তে হবে, জেনারেল নিয়েও তাদেরও পড়তে হবে। অনার্সটাকে বলা হয় কি জানিস, মেজর। অনার্সটাকে বলা হয় মেজর, ঠিক আছে তো? আর জেনারেলটাকে বলা হবে কি দেখ, লেখা আছে মাইনর। তাহলে এটা একটা সাবজেক্ট, তাহলে কি বুঝতে পারলি, যেটা তোর প্রতিটা সেমিস্টারে সাবজেক্ট থাকবে। তারপর কি বলছি, নেক্সট সাবজেক্ট কি বলছে, এইসি, 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 এটা পড়তে হবে, এইসি, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক্যালি এটা ল্যাঙ্গুয়েজ পেপার, বেসিক্যালি এটা ল্যাঙ্গুয়েজ পেপার, এইসির মধ্যে ল্যাঙ্গুয়েজ পেপার আসে, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ পেপার, ল্যাঙ্গুয়েজ মানে বুঝতে পারছিস তো, কম্পালসারি ইংলিশ, তারপর বেঙ্গলি, হিন্দি, এইগুলোই থাকবে। এতদিন কি ছিল, আমি বলছি আগের বছর যারা ফার্স্ট সেমিস্টার পড়েছিল তারা বাংলা আর ইংলিশের মধ্যে অপশান ছিল, দুটোর মধ্যে যে কোনো একটা নিতে হবে, একবারই ছিল ফার্স্ট সেমিস্টার। এবছর কি করেছে, এইবার যে নতুন নিয়ম চালু করেছে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, চারটে সেমিস্টারে তো ল্যাঙ্গুয়েজ পেপার থাকছে, চারটে সেমিস্টারে ল্যাঙ্গুয়েজ পেপার থাকবে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড, থার্ড, ফোর্থ, চারটে সেমিস্টারে ল্যাঙ্গুয়েজ পেপার থাকবে। তাহলে বুঝতে পারলি তো, এইসি। তারপর বলছে এসইসি, নেক্সট সাবজেক্ট এসইসি, এটা কি, এর মধ্যে কি পড়বে দেখ, এর মধ্যে লেখা আছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, ঠিক আছে? স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এই যে তোরা যে অ্যাকাউন্টস পড়বি, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, সবগুলো এইগুলোর পার্টের মধ্যে পড়ছে, এক একটা সাবজেক্টের নাম, তো বুঝতে পারলি তো? নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে প্র্যাকটিক্যাল আর টিউটোরিয়াল, ঠিক আছে? প্র্যাকটিক্যাল আর টিউটোরিয়াল, ঠিক আছে, এটা একটা পেপার। তাহলে এ হলো, বি হলো, সি হলো, ডি হলো। নেক্সট কি পড়ছে, সিভিএসি, সিভিএসি, এটা কি বলেছে, কমন ভ্যালু অ্যাডেড কোর্স, কি বললাম, কমন ভ্যালু অ্যাডেড কোর্স। এর মধ্যে কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে কি পড়তে পারে আমি তোকে বলে দিচ্ছি, বেসিক্যালি এখানে যে দিয়ে দিয়েছে, দিস কোর্সেস আর বেসড অন নলেজ অফ হিউম্যান আর সোশ্যাল ভ্যালু, হিউম্যান আর সোশ্যাল ভ্যালুর উপর কোনো কোর্স। এই যে এই কোর্সটা আমি যতদূর বুঝতে পারছি এটা আর্টস, কমার্স, সায়েন্স সবারই সেম হবে এই কোর্সটা, ঠিক আছে তো? দিস শ্যাল বি ফোর সিভিএসই কোর্সেস অফ টু ক্রেডিট, অর্থাৎ এই কোর্সে দুই করে ক্রেডিট থাকবে, দুই করে ক্রেডিট থাকবে, ক্রেডিট থাকবে দুই করে, ঠিক আছে তো? চারটে পড়তে হবে দুটো করে, ফার্স্ট সেমিস্টারে একটা কম্পালসারি সিভিএস যেটা থাকবে কি না, ইএনভিএস, অ্যান্ড ওয়ান কম্পালসারি কনস্টিটিউশনাল ভ্যালু ইন দ্য সেকেন্ড সেমিস্টার, তো বুঝতে পারলি এইভাবে সব লেখা আছে। তাহলে সিভিএসই পড়তে হবে কটা দেখ, এর দুটো ক্রেডিট, কতগুলো সাবজেক্ট পড়তে হবে এগুলো সব লেখা আছে, চারটে পড়তে হবে দুটো করে ক্রেডিট, আট, ঠিক আছে? এর মধ্যে বেসিক্যালি কি কি থাকবে বললাম, হিউম্যান অ্যান্ড সোশ্যাল ভ্যালু থাকবে, ঠিক আছে, কনস্টিটিউশনাল ভ্যালু থাকবে, এর মধ্যে ইএনভিএস আছে। নেক্সট হচ্ছে লাস্ট সামার ইন্টার্নশিপ, ঠিক আছে তো? সামার ইন্টার্নশিপ, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম ইন্টার্নশিপটা কখন করতে হবে, তোর যদি মনে হয় সেকেন্ড সেমিস্টারের পর কলেজ ছাড়তে চাইছিস তখন তোকে ইন্টার্নশিপ করলে তখন তুই সার্টিফিকেটটা পাবি, ঠিক আছে? তোর যদি মনে হয় না আমি ফোর্থ সেমিস্টারের পর ছাড়বো, তাহলে ফোর্থ সেমিস্টারের পর ইন্টার্নশিপ, তাহলে ইন্টার্নশিপ কখন করবি, যখন ছাড়বি তখন ইন্টার্নশিপ করতে হবে, ঠিক আছে তো? তো এই বলে দিয়েছে। তারপর আর একটা আছে আইডিসি, আর একটা সাবজেক্ট আছে আইডিসি, আইডিসি, ঠিক আছে, ইন্টার ডিসিপ্লিনারি কোর্স, এবং লাস্ট হচ্ছে রিসার্চ, লাস্ট হচ্ছে রিসার্চ। তাহলে কতগুলো মেন, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, বলতে একটা গ্রুপ, এই গ্রুপের মধ্যে অনেকগুলো সাবজেক্ট আছে, ঠিক আছে, গ্রুপের মধ্যে অনেকগুলো সাবজেক্ট আছে। এবার দেখ, তারপরে যদি দেখিস তোর বলতে বুঝতে পারবি কোর্স স্ট্রাকচার, ঠিক আছে? ভালো করে দেখ, ওটা খোল, আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, ভালো করে খোল, বুঝিয়ে দিচ্ছি। ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট বিকম অনার্স বা অনার্স উইথ রিসার্চ প্রোগ্রাম, ঠিক আছে, সব দিয়েছি, এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। দেখ কটা সেমিস্টার আছে, এক থেকে আটটা। ফার্স্ট সেমিস্টারে দেখ কি আছে, ডিএসসি, দেখেছিস তো ডিএসসি, ডিএসসি ব্যাপারটা কি আছে দেখ, মেজর, দেখতে পাচ্ছিস তো? ডিএসসি দেখ, ফার্স্ট সেমিস্টারে একটা ডিএসসি পড়তে হবে মেজর, মাইনরের একটা, ঠিক আছে তো? তারপর কি বলছে দেখ, মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, ওখানে ওখানে একটা পড়তে হবে, এইসি পড়তে হবে তোর একটা, এইসি মানে কি বলেছিলাম, ল্যাঙ্গুয়েজ পেপার, ঠিক আছে তো? আর কি হচ্ছে, এসিসি পড়তে হবে একটা, আর ভিএসি, দেখ লেখা ছিল ভিএসি, এই যে সিভিএসি, ঠিক আছে,
এটা পড়তে হবে একটা টোটাল, মানে তুই কি বুঝতে পারছিস, ফার্স্ট সেমিস্টারে তোর টোটাল ক্রেডিট কত 21, টোটালটা বলে দিই, ফার্স্ট সেমিস্টারে টোটাল ক্রেডিট কত 21, ঠিক আছে? তো সেকেন্ড সেমিস্টারে ক্রেডিট কত 21 প্লাস 3 কেন লিখেছে, যদি তুই সেকেন্ড সেমিস্টারে ছেড়ে দিস তাহলে 3 ক্রেডিট ইন্টার্নশিপে, ঠিক আছে? তো থার্ড সেমিস্টারে 21, ফোর্থ সেমিস্টারে কত 22 প্লাস 3, 22 প্লাস 3, ঠিক আছে, 3 যদি ফোর্থ সেমিস্টারে ছেড়ে দিস, ঠিক আছে? তো ফিফথ সেমিস্টারে কত ক্রেডিট 20, সিক্সে কত ক্রেডিট 20 প্লাস 3 যদি ছেড়ে দিস, ঠিক আছে? তো সেভেন সেমিস্টারে ক্রেডিট কত 20, আর এইট সেমিস্টারে টোটাল কত ক্রেডিট হচ্ছে দেখ, টোটাল করার পর একবারে 172, অর্থাৎ কেউ যদি ফোর্থ সেমিস্টার মানে বিকম অনার্স করে বেরোয় না, তার ক্রেডিট কত পাবে জানি 172, ফোর্থ সেমিস্টার করে বেরোলে 172 ক্রেডিট পাবে। এইগুলো সব বলে দিয়েছে, তোকে আমি বলে দিচ্ছি আরো 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 জিনিস লিখেছে। সাবজেক্টগুলো কি কি দিয়েছে, টোটাল 8টা সেমিস্টারে, ঠিক আছে, 8টা সেমিস্টার সাবজেক্ট এখনো বেরোয়নি, শুধুমাত্র সেমিস্টার 1 আর সেমিস্টার 2 সাবজেক্ট বেরিয়েছে। সেমিস্টার 1-এ, সেমিস্টার 1-এ কি কি সাবজেক্ট আছে আমি কালকেও ভিডিও করে বলেছি, একটা হচ্ছে তোর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আছে, সেমিস্টার 1-এ কি সাবজেক্ট আছে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং একটা পেপার আছে, ঠিক আছে, এটা মেজর পেপার, ঠিক আছে? তো মেজর পেপার, আমি এখন কারটা বলছি, এখন অনার্সের কথা বলছি, যারা অনার্স নিয়ে পড়ে তাদের কথা বলছি, ঠিক আছে, অনার্স নিয়ে পড়ে তাদের কথা বলছি, ঠিক আছে? তো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এটা মেজর পেপার, ঠিক আছে? তাহলে তাদের মাইনর পেপার কি পড়তে হবে, প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট, ঠিক আছে, প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট, তাহলে কি আছে দেখ, দেখেছিস প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট, এটা হচ্ছে মাইনর পেপার। তার মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের মধ্যে কি পড়ছে, মাইক্রো ইকোনমিক্স, ঠিক আছে? এবার বলছে স্যার এবিলিটি এনহ্যান্সমেন্ট, ঠিক আছে, কোর্স এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স AEC, AEC-র মধ্যে কি বলেছিলাম মনে আছে নিশ্চয়ই, ল্যাঙ্গুয়েজ পেপার, তাই তো, ল্যাঙ্গুয়েজ পেপার থাকবে। তো দেখ এই ঘরটায় ফাঁকা দিয়েছে, এটা ল্যাঙ্গুয়েজ পেপার থাকবে, ল্যাঙ্গুয়েজ পেপার কি থাকবে আগেই বলে দিয়েছি, ঠিক আছে? তো তারপর স্কিল এনহ্যান্সমেন্টের মধ্যে কি থাকবে, অন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট, যেটা ফোর্থ সেমিস্টারে পড়ানো হয় আগের সিলেবাসে। তারপর ভ্যালু অ্যাডেড কোর্স, এর মধ্যে একটা কিছু থাকবে ওই তোর যেটা থাকবে ভ্যালু অ্যাডেড, যেটা বললাম না হিউম্যান বা সোশ্যালের উপর কিছু বেস করে একটা থাকবে, এই বলেছে। 7 নম্বর 8 নম্বর দেখ ব্ল্যাঙ্ক দিয়েছে, দেখেছি 7 আর 8 ফার্স্ট সেমিস্টারে নেই, ঠিক আছে? তো এবার দেখ একই রকম ভাবে সেমিস্টার 2, আর একটা কথা ভালো করে দেখ নিচে লিখেছে AEC আর VAC, AEC মানে 4 নম্বর আর 6 নম্বর, BA BSc BCom সবার জন্য সমান, 4 নম্বর আর 6 নম্বর, বুঝতে পারলি? তুই বিকম পড়ছিস তার মানে 4 আর 6 বাদ দিয়ে সব তোর, তো টোটাল 6টা সাবজেক্টের মধ্যে তোর 4 আর 6 বাদ দিয়ে, ফার্স্ট সেমিস্টারের কথা বলছি, 4 আর 6 বাদ দিয়ে সব কিছু কিন্তু তোর পেপারের সাবজেক্ট, তোর কমার্স পেপারের সাবজেক্ট, আর বাকি 4 আর 6 সবার জন্য পড়তে হবে, আর্টস কমার্স সায়েন্স। সেমিস্টার 2, সেমিস্টার 2-তে দেখ কি বলেছে, প্রথমে মেজর পেপার বলেছে কস্ট অ্যাকাউন্টিং, মাইনর পেপার বলেছে তোর MMHRM মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, তারপর কি আছে ম্যাক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, ঠিক আছে? তো তারপর দেখ AEC দেয়নি, কারণ এখানে একটা ল্যাঙ্গুয়েজ পেপার আসবে, ঠিক আছে? তো আর কি বলছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স মধ্যে দিয়েছে আইটি দিয়েছে, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের মধ্যে আইটি ফেলেছে। ভ্যালু অ্যাডেড কোর্স ওই বললাম ওই সোশ্যাল আর হিউম্যানের মধ্যে কিছু একটা হবে, এটা বলে দেবে, সব জানিয়ে দেবে, কদিন পরে জেনে যাবি, তাহলে বুঝতে পারলি তো কি বললাম, এই বলেছে। এবার কি বলেছে কোর্স স্ট্রাকচার, 3 ইয়ার্স, যারা 3 বছরের পড়বে, ওই একই জিনিস ভালো করে যদি দেখিস দেখ কি আছে, ওখানেও সেমিস্টার 1-এ টোটাল ক্রেডিট ছিল 21, এখানেও 21, ওখানেও সেকেন্ড সেমিস্টারে ক্রেডিট করেছিল 21 প্লাস 3, কেন 3 যদি ছেড়ে দিস, এখানেও তাই আছে। থার্ড সেমিস্টারে আগে কত ছিল স্যার 21, এখনও 21 আছে। ফোর্থ সেমিস্টারে আগে কত ছিল 22 প্লাস 3, এখনও 22 প্লাস 3 আছে। আর ফিফথ সেমিস্টারে 20 একই, দেখেছিস তো পুরো প্রথম 6টা সেমিস্টার আগেও যা ছিল এখনও তাই আছে, দেখে না মিলিয়ে নিতে পারবি, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোকে বলে দিয়েছে, তুই যদি ভালো করে শুনবি, সেকেন্ড সেমিস্টার এই যারা জেনারেল পড়বে তাদের কি কি সাবজেক্ট আছে দেখ, এখানে বলেছে তুমি যদি 3 বছর পড়ে যদি ছেড়ে দাও, 3 বছর মানে কি 6টা সেমিস্টার, 6টা সেমিস্টার পড়ে যদি ছেড়ে দাও তাহলে তুমি কত ক্রেডিট পাবে, 128 ক্রেডিট, 128। তুমি 4 বছর পড়ে ছাড়ো মানে তোর কমপ্লিট হয়ে যাবে, তখন তোর ক্রেডিট হবে কত, 172, ঠিক আছে? তো এবার প্রশ্ন হলো 2 বছর ছেড়ে দিলে কত ক্রেডিট হবে, আর 1 বছর ছেড়ে দিলে মানে 1 বছর পর যদি ছেড়ে দিস তাহলে কত ক্রেডিট হবে, এগুলো তোকে বলে দিচ্ছি। 3 বছরের পর ছাড়লে কত হচ্ছে, 125 ক্রেডিট। এখানে সাবজেক্টগুলো কি কি আছে দেখ, সেমিস্টার 1-এ দেখ আগেও অ্যাকাউন্টিং ছিল, বুঝতে পারলি তো, অনার্সও অ্যাকাউন্টিং ছিল, এখানেও অ্যাকাউন্টিং আছে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ওখানেও ছিল ম্যানেজমেন্ট, এখানেও ম্যানেজমেন্ট আছে, ওখানেও মাইক্রো ইকোনমিক্স ছিল, এখানেও, দেখেছিস তো অনার্স আর জেনারেল সাবজেক্টগুলো সেম আছে, সাবজেক্ট কোনো চেঞ্জ নেই। সেমিস্টার 2 দেখ,
তাহলে এখানে একটা জিনিস বুঝতে পারলাম, আগের সিলেবাসে, আগের সিলেবাস মানে তো তারা যে সিলেবাস পড়বে পড়ছে আর কি, আগে যারা অনার্স পড়তো তাদেরকেই ম্যাক্রো ইকোনমিক্স পড়তে হতো, এখন যারা জেনারেল পড়বে তাদেরও কিন্তু ম্যাক্রো পড়তে হবে। মানে ম্যাক্রো ইকোনমিক্স আগে আগে শুধুমাত্র অনার্সের স্টুডেন্টরা পড়তো, আর এখন ম্যাক্রো ইকোনমিক্স সবাইকে পড়তে হবে, ঠিক আছে, অনার্স হোক আর জেনারেল হোক, এই মোটামুটি ডিফারেন্স ছিল। এখানে বলেছে তোকে কি ডিগ্রি দেবে কলেজ থেকে, তুই সেকেন্ড ইয়ার পড়ে বেরোলে কি ডিগ্রি দেবে, সেকেন্ড ইয়ার যদি ছেড়ে, মানে সেকেন্ড ইয়ার না কি বললাম ফার্স্ট ইয়ার, মানে সেকেন্ড সেমিস্টারের পর বেরোলে তোকে কি দেবে জানিস তো, সার্টিফিকেট ডিগ্রি দেবে, ঠিক আছে, সার্টিফিকেট। ফোর্থ সেমিস্টার পড়ে বেরোলে কি দেবে, ফোর্থ সেমিস্টার পড়ে মানে সেকেন্ড ইয়ারের পর বেরোলে তোকে ডিপ্লোমা ডিগ্রি দেবে, আর সিক্স সেমিস্টারের পর বেরোলে তোকে গ্র্যাজুয়েশন ডিগ্রি দেবে, আর এইট সেমিস্টার হয়ে গেলে তোকে যে তুই বিকম অনার্সের ডিগ্রি পাবি, বিকম অনার্সের ডিগ্রি, বা তুই রিসার্চ করে রিসার্চের ডিগ্রি। এখন তুই বলতে স্যার কোনটা করা বেটার, বেটার কোনটা, আমি সব সময় সাজেস্ট করব ফোর ইয়ার বিকম অনার্স উইথ রিসার্চ, উইথ রিসার্চ পড়া, ফোর ইয়ার বিকম অনার্স উইথ রিসার্চ পড়া, এটা আমি সবসময় সাজেস্ট করব। কারণ এই একটা নতুন একটা কোর্স অ্যাড করেছে, যখন সিভি তৈরি করবি আগামী দিন চাকরি করতে যাওয়ার সময় এর যা ওয়েট পাবি, বিশাল ওয়েট পাবি আগামী দিনে, আগামী দিনে বিশাল ওয়েট পাবি এর। অনেক স্টুডেন্ট দেখবি ইন্টারভিউতে যাবে, বা তোদেরও ইন্টারভিউতে যাবি, তোরাও ইন্টারভিউতে যাবি, ওই ওই ওর সিভির সঙ্গে তোর সিভির মধ্যে ভ্যারিয়েশন চলে আসবে, আলাদাই লেভেল পাবি তুই, আলাদাই লেভেল আসবে। আমি সবসময় বলবো বিকম ফোর ইয়ার বিকম অনার্স উইথ রিসার্চ, ঠিক আছে। তো এবার প্রশ্ন হচ্ছে ফোর ইয়ার বিকম অনার্স উইথ রিসার্চ সবাই করতে পারবে না, তুই ভর্তি হলি এখন ফর্ম ফিল আপ করলি, ফোর ইয়ার বিকম অনার্স উইথ রিসার্চ কোনো সমস্যা নেই। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার তিনটে বছর শেষ হবে, ঠিক আছে। তো তারপরে তো তুই যাবি ফোর্থ ইয়ারে, মানে বুঝলি, ফোর্থ ইয়ার মানে সেভেন্থ সেমিস্টার এইট সেমিস্টার রিসার্চ তুই করতে চাস, তোকে কত পার্সেন্ট মার্কস থাকতে হবে জানিস তো, 75% মার্কস যদি থাকে তাহলে তুই রিসার্চ করতে পারবি, নাহলে পারবি না। রিসার্চ করার জন্য কত পার্সেন্ট মার্কস থাকতে হবে, 75, মানে সিজিপিএ 75% থাকতে হবে, বা 7.5, 75% বা 7.5 থাকলেই তুই রিসার্চ করতে পারবি। এখন বলি স্যার আমার যদি 75% না থাকে তাহলে তুই ফোর ইয়ার বিকম অনার্সই পাবি, তুই ফোর ইয়ার বিকম অনার্সই পাবি, বুঝতে পারছিস তো কি বলেছে। যেটা বলছিলাম কেউ যদি ফার্স্ট সেমিস্টারের মানে ফার্স্ট ইয়ার মানে সেকেন্ড সেমিস্টারের পর যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার ক্রেডিট পাবে কত, 45। কেউ যদি সেকেন্ড ইয়ার মানে ফোর্থ সেমিস্টারের পর ছেড়ে দেয় তার ক্রেডিট পাবে কত, 88, ঠিক আছে। তো থার্ড ইয়ার মানে সিক্স সেমিস্টার পর ছাড়লে তার ক্রেডিট হবে 128, আর ফোর্থ ইয়ার মানে 8 নম্বর সেমিস্টার হয়ে গেলে তখন তার ক্রেডিট হবে 172। এবার তুই যত দেরি করে ছাড়বি তো তত ক্রেডিট বেশি হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ক্রেডিট। আর এখানে কি কি আছে দেখ, আমি 8টা সেমিস্টার নাম লিখেছি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট, ঠিক আছে। তো ফার্স্ট সেমিস্টার টোটাল ক্রেডিট 21, ঠিক আছে। তো এই MIL মানে কি বলতো, তোর ওই ল্যাঙ্গুয়েজ পেপারের মধ্যে পড়ছে, এই ল্যাঙ্গুয়েজ পেপারের মধ্যে ওরা লিখে দিয়েছে কি কি থাকতে পারে, বেঙ্গলি, হিন্দি আর অল্টারনেটিভ ইংলিশ, এই তিনটের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তোকে চুজ করতে হবে, বেঙ্গলি, হিন্দি আর অল্টারনেটিভ ইংলিশ, এগুলো যখন ফর্ম ফিল আপ করবি ঠিক করে করতে হবে তোকে, ঠিক আছে। তো পরে আর চেঞ্জ করতে পারবি না, মানে তোকে প্রথমেই ঠিক করে নিতে হবে। তাহলে কি বললাম, ফার্স্ট সেমিস্টারে তোকে MIL 1 পড়তে, MIL 1 মানে বুঝতে পারছিস কি বললাম, বাংলা, হিন্দি আর অল্টারনেটিভ ইংলিশ, ঠিক আছে। তো তিনটের মধ্যে একটা, যে কোনো একটা নিবি, হয়ে গেল। সেকেন্ড সেমিস্টারে ইংলিশ পড়তে হবে, ইংলিশই পড়তে হবে তোকে, ঠিক আছে। তো থার্ড সেমিস্টারে ইংলিশই পড়তে হবে, মানে ধর এটা ইংলিশ 1 হলে এটা ইংলিশ 2, আর ফোর্থ সেমিস্টারে MIL 2, বুঝলি, MIL 2 মানে বুঝতে পারছিস ওই বেঙ্গলি, হিন্দি আর অল্টারনেটিভ ইংলিশের মধ্যে একটা, ঠিক আছে। তো তাহলে এইগুলো, এই সিএল তো আমাদের ব্যাপার নেই কিছু, বাট পরীক্ষার আগে সাজেশন দিয়ে দেবো, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি যা হয় যে যা পড়বে তার সাজেশন দিয়ে দেবো, কিন্তু তোদের তো পড়তে হবে ভালো করে। রইল VSC, যেটা আগে বলছিলাম, VSC এর মধ্যে কি পড়বে, VSC এর মধ্যে এই যে VSC না, এখানে দুটো আছে, দুটো পেপার থাকবে, একটা হিউম্যান আর সোশ্যাল এর মধ্যে যে কোনো একটা পেপার থাকবে, আর কনস্টিটিউশনের উপর একটা থাকতে পারে, আর সেটা এখনো ডিসিশন হয়নি কি পেপার নেবে সেটা বলে দেবে, এইগুলো নিয়ে এখনো কিছু আপডেট আসেনি ঠিক করে, তা আপডেট আসবে বলে দেবে। অ্যাকচুয়ালি হয়তো এমন হতে পারে এক একটা কলেজে এক রকম, এটাও হতে পারে যে এই কলেজে যেমন ফ্যাকাল্টি তার উপর কিন্তু সাবজেক্ট চুজ করতে পারে, সেটা ডিপেন্ড করে, এখন কিছু বোঝা সম্ভব না, নিশ্চয়ই আগামী এক দুদিনের মধ্যে নোটিশ বেরিয়ে আসবে, সেটা বলে দিতে পারবো তারপর, ঠিক আছে। তো আর কি, আর একটা ENVS থাকবে, তাহলে বুঝতে পারলি তো ব্যাপারটা। তাহলে এই হচ্ছে ফার্স্ট সেমিস্টারে, আর বাকি ধর এখানে কত এর ক্রেডিট কত, আমি বলেইছি এর ক্রেডিটটা কত, MIL এর ক্রেডিট হচ্ছে 4, সরি, MIL এর ক্রেডিট হচ্ছে 2, এর ক্রেডিট হচ্ছে 2, আর এর হচ্ছে কত, 2, 2, 4, মানে টোটাল 6। বাকি তোর, তুই যে কমার্স পড়ছিস, কমার্সের 15 নম্বর ক্রেডিট, বুঝতে পারলি, টোটাল 21-এর মধ্যে 15 নম্বর ক্রেডিট কমার্সের পেপারে,
যেটা তোকে খুব ভালো করে পড়তে হবে 15 নম্বর ক্রেডিট, আর বাকি 6 নম্বর কি আছে এই আদার্স, বুঝলি তো? এখানে লিখে 4 4 8 8 3 11, 11 4 15, তাহলে বুঝতে পারলি কি বললাম, তোর মেন 15 নম্বর ক্রেডিট। এই যে ফার্স্ট সেমিস্টারে যে টোটাল 21 ক্রেডিট দেখাচ্ছে, তার মধ্যে 15 নম্বর তোর সাবজেক্টের ক্রেডিট। সাবজেক্ট মানে তোর কি পড়েছি, তুই স্যার অ্যাকাউন্টেন্সি পড়েছি, তারপর বিজনেস স্টাডিজটাই, এখন বিজনেস ম্যানেজমেন্ট হয়েছে, তো এইগুলো তোর সাবজেক্ট পেপার। সাবজেক্ট পেপার মানে তোর পেপার 15 নম্বর, এই 15 নম্বর। বাকি এই দুটো না, এই যে দুটো এইসি আর বিএসসি, আর্টস কমার্স সায়েন্স সবার জন্য সেম, আলাদা নেই, তাহলে বুঝতে পারলি তো ব্যাপারটা? তো সুতরাং তোকে ভালো করে দেখতে হবে। এবার ধর এইভাবে বললাম, সেকেন্ড সেমিস্টারের ক্রেডিট কত, 21, 3 প্লাস 3 তো বুঝতে পেরেছিস তুই যদি ইন্টার্নশিপ করিস তখন। তারপর থার্ড সেমিস্টার 21, ফোর্থ সেমিস্টার 22, ফিফথ সেমিস্টার 20, সিক্সথে 20, সেভেন্থে 24, এইটে 20। এইবার অনেকে রিসার্চ করতে পারে, এখন তোর মনে প্রশ্ন, স্যার আমি ধরুন 6 সেমিস্টার হয়ে গেল, আমি 75% তুলতে পারি, তাহলে তুই রিসার্চ করতে পারবো না, তো পারবি না রিসার্চ করতে, কিন্তু আমি বিকম অনার্স করে বেরোতে চাই, কোনো সমস্যা নেই। এখানে পরিষ্কারভাবে বলেছে 7 সেমিস্টারে টোটাল কত জানিস, টোটাল 24, তাই তো? টোটাল 24, 24-এর দুটো ভাগ, একটা 20 প্লাস 4, আর এর 20-র দুটো ভাগ, ঠিক আছে, 8 প্লাস 12, সরি 12 প্লাস 8, একটু 12 প্লাস 8। এই 4 আর 8টা কি, এই 4 আর 8টা কি, তুই যদি রিসার্চ করিস তাহলে এই 4 আর 8। স্যার আমি রিসার্চ তুই করতে না পারি তখন, তখন তুই তো রিসার্চ করতে পারলি না, বাট তোকে চার ক্রেডিট তুলতেই হবে। চার ক্রেডিট কি করে পড়তে হবে, তোকে অন্য কোনো সাবজেক্ট থাকবে, এসইসিসি সাবজেক্ট, সেই সাবজেক্টের মধ্যে মানে ওই এসইসিসির মধ্যে কি কি সাবজেক্ট হবে সেটা এখনো ডিক্লারেশন আসেনি, ওটা পরে আসবে। কি বললাম, বুঝতে পারলি তো? অর্থাৎ কেউ যদি রিসার্চ করে তখন এই দুটো। স্যার রিসার্চ করবো কি করে আমরা, কোনো সমস্যা নেই রিসার্চ নিয়ে, তার জন্য কলেজে টিচার অ্যালার্ট হবে। এই যে এখনো ধর, এখনো যারা 6 সেমিস্টার পরে, ওদের একটা প্রজেক্ট ওয়ার্ক বলে একটা পেপার আছে। প্রজেক্ট ওয়ার্ক কি আমরা করাই, আমরা করাই না, ওটা কে করায়, কলেজই করায়, কলেজের টিচার অ্যালার্ট করা থাকে, সেই টিচারই তাদের শেখাবে, প্রজেক্ট নিয়ে কোনো ঝামেলা নেই, খুব সুন্দর হয় প্রজেক্ট হচ্ছে, ওর জন্য কলেজ আছে। কি বললাম, বুঝতে পারলি তো? আমরা তো মেনলি সাবজেক্ট, মানে মোটামুটি একটা ক্লারিটি দিলাম। এবার এই ক্লারিটি তুই আস্তে আস্তে জানতে পারবি, তো এখন তুই যখন কলেজে এন্ট্রি নিবি, কলেজ করতে করতে অনেক কিছু বেরিয়ে আসবে, অনেক কিছু জানতে পারবি আস্তে আস্তে, এর উপর প্রচুর ভিডিও আসতে থাকবে আগামী দিনে, ঠিক আছে? এখন তো জাস্ট একটা নোটিশ বেরিয়েছে, এখন এই তো দুদিন আগে একটা নোটিশ দেখলাম যে সিইউ থেকে বলেছে একটা মিটিং অ্যাটেন্ড করতে সমস্ত কলেজের প্রিন্সিপালদের, একটা ওয়ার্কশপ হবে, ওরা সমস্ত ডিসিশন হবে। এটা তো ধর সিলেবাস হলো, এমনও কিছু হতে পারে সিলেবাস চেঞ্জ হয়েছে, সিলেবাস মানে সাবজেক্টগুলো চেঞ্জ হয়েছে, এবার কোন কোন চ্যাপ্টার থাকবে, ঠিক আছে, আপ অ্যান্ড ডাউন হতে পারে। ধর ফার্স্ট সেমিস্টার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে ধর আগের বছর যা ছিল, আগের সেমিস্টার হয়তো সব থাকলো, ধর একটা দুটো সাবজেক্ট নতুন করে অ্যাড করলো বা দুটো লেস করলো, হতেই পারে, দুটো লেস করে সেটা অন্য কোনো সেমিস্টারে নিয়ে গেলো, থাকবে সবই। তো এইগুলো সমস্ত কীভাবে কীভাবে কী হতে পারে ওরা সব ওয়ার্কশপে এই সব আলোচনা হবে। কি বললাম, বুঝলি? মোটামুটি একটা ওভারভিউ দিলাম, তাহলে তুই কী বুঝতে পারলি, বুঝতে পারলি তুই, তুই যদি বিকম অনার্স করতে চাস তাহলে তোকে 4 বছরের কোর্স, তুই যদি বিকম জেনারেল করতে চাস 3 বছরের কোর্স, তুই রিসার্চ করতে চাস 4 বছরের কোর্স। এবার রিসার্চ করতে গেলে কি 75% থাকতে হবে, তাই তো? 3 বছরের পর 75% থাকতে হবে। একটা সুবিধা যেটা আমার ভালো লেগেছে যে কেউ চাইলে মাঝপথে ছাড়তে পারে, কিন্তু ছাড়ার কিন্তু রেস্ট্রিকশন বেঁধে দিয়েছে। সেকেন্ড সেমিস্টারের পর ছাড়তে পারিস, ফোর্থের পর ছাড়তে পারিস, সিক্সথের পর অনার্সের স্টুডেন্টরা ছাড়তে পারে। তো এই জিনিসগুলো রাখতে হবে। ইন্টার্নশিপ নিয়ে এসছে নতুন, এটা খুব ভালো জিনিস ইন্টার্নশিপটা, ঠিক আছে? তো এই মোটামুটি একটা ব্যাপারটা বলে দিলাম, তো আশা করি বুঝতে পেরেছিস কিছুটা।